আন্তর্জাতিক বাজারে স্বাভাবিক নিয়মেই বাজারটা কমে আসছে। যে লোকে 5 কেজি সোয়াবিন নিচ্ছে ওই লোকে এখন নিচ্ছে গড় 1 মাসের জন্য 2 কেজি সোয়াবিন। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রোববার সকাল থেকে প্রতি লিটার খোলা পাম অয়েল 119 টাকা এবং সয়াবিন 150 টাকা দরে বিক্রি হয়। অবশ্য বৃহস্পতিবারও প্রতি লিটারে 5 টাকা বাড়তি দরে বিক্রি হয়েছিল। মূলত বাজারে ক্রেতা সংকটের কারণে তেলের দাম কমাতে বাধ্য হয়েছেন খুচরা ব্যবসায়ীরা। 1 সপ্তাহের ব্যবধানে পাম এবং সয়াবিন তেলের মধ্যে আপনার প্রায় 70-80 টাকা 100 টাকার মতো কমে গেছে। চাহিদা কম হওয়াতে যে আমরা খুচরা বিক্রেতা আমরা দেখতেছি যে লোকে 5 কেজি সোয়াবিন নিচ্ছে ওই লোকে এখন নিচ্ছে গড় 1 মাসের জন্য 2 কেজি সোয়াবিন। আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই কমছে ভোজ্য তেলের বুকিং রেট। কয়েকদিনের ব্যবধানে অন্তত 70 মার্কিন ডলার কমে প্রতি টন সোয়াবিন 1030 এবং পাম অয়েল 890 মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে স্বাভাবিক নিয়মেই বাজারটা কমে আসছে আর কমার কারণে আমাদের লোকাল বাজারে তার প্রভাব পড়েছে। খুচরা বাজারে ক্রেতা সংকট এবং দাম কমার প্রভাব বড় ধরনের ধস নেমেছে ভোজ্য তেলের পাইকারি পর্যায়েও। সরকার যে নির্ধারিত রেট করেছেন আপনার এই 149 টাকা সোয়াবিন 124 টাকা পামল, এরপরে কিন্তু 2-3 টাকা কমে আমাদের আভ্যন্তরীণ বাজারে আমাদের লোকাল বাজারে আমরা মাল বিক্রি করার কাস্টমার পাচ্ছি না। বছরে বাংলাদেশে প্রায় 23 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যা দেশের 8 থেকে 10টি প্রতিষ্ঠান আমদানির পর পরিশোধনের মাধ্যমে বাজারজাত করছে। বাংলাদেশের ভোজ্য তেলের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, তাই বিদেশের বুকিং রেটের উপর নির্ভর করে এ তেলের দর উঠানামা। এখন যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে সব ধরনের ভোজ্য তেলের বুকিং রেট কম রয়েছে, তার প্রভাব পড়েছে দেশের বাজারে। কমছে তেলের দাম, একই সাথে ভোক্তা পর্যায়েও তেলের চাহিদা কমে যাওয়ায় তেলের বাজার এখন নিম্নমুখী বলে জানিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।